এক্সট্রা টাইম। আসছিস তো? পৌঁছে যাবো আমি ঠিক টাইমে। বাকিরা? জর্জে সবাই আসছি। সত্যি জীবন গড়ে দেয়। বয়স কারো ধার ধারে না, বেড়েই চলে। তাই তো শুনি, তাই তো লোকে বলে। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশের এই ডায়লগ অবশ্য এদের জন্য খাটে না, কারণ ওরা যে বয়সের ভারে নুব্জ নন, বরং ফুটবল ওনাদের জীবনের মূল চালিকা শক্তি। আর এই ফুটবলের নেশায় বুঁদ হয়ে এরা বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই নিয়ে দশম বিশ্বকাপ দর্শনের সামনে দাঁড়িয়ে রয়েছেন এই দম্পতি। পানালা চট্টোপাধ্যায় বয়স 84, চৈতালি চট্টোপাধ্যায় বয়স 76। খিদিরপুর কবিতীর্থের এই দম্পতি এবারও বিশ্বকাপ দর্শনে যাচ্ছেন। এবারের গন্তব্য রাশিয়া। সেই 1982 সাল থেকে টানা বিশ্বকাপ দর্শন চলছে। 82 সালে ইংল্যান্ডে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে তার স্পেন যাত্রা। সেবারের বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ দেখেছিলেন, আর সেখান থেকেই পান্নালাল তার মনে বিশ্বকাপ দেখার স্বপ্ন লালন করতে শুরু করলেন। 1986 সালের বিশ্বকাপের আগে সেই স্বপ্ন বাস্তবায়িত হলো। কিভাবে এলো সেই সুযোগ? পান্নালাল এর জন্য অবশ্য ময়দানের পোড় খাওয়া কর্তা বিশ্বনাথ দত্তকে ধন্যবাদ জানাচ্ছেন। বলছিলেন, একদিন বিকেলবেলাতে গল্প করতে করতে বিশ্বনাথ দত্ত আমায় ডেকে বললেন, এ আমার খুব ইচ্ছে যে তুমি ওয়ার্ল্ড কাপ যাও। তখন আমি ওনাকে বললো, কোথায় পাবো এত পয়সা? কোথায় বলে পয়সা না, তোমার যদি ইচ্ছে থাকে তাহলে তুমি রেডি হও, আমি তোমাকে পেছন দিক দিয়ে ঠেলে দেবো। তখন উনি আমায় বললেন, গল্প করতে বললেন, একটা কাক যদি না খেয়ে দেয়, ইটো খেয়ে দেয় বাঁচতে পারে, তুমি পারবে না কেন? তোমার যে মাইনে পাও, তোমার যে বাড়ি ভাড়া লাগে না, তার থেকে কিছু সঞ্চয় করে তুমি বিশ্বকাপটা যাও। তার আগে তোমরা স্পেন ঘুরে এসেছি, একটা নেশা তো চেপেই অল্প চেপে গেলো। তো উনি ইন্সপায়ার করলেন, করে অসংখ্য সে ডেকে বললেন, আমি কোনো কথা শুনতে চাই না, পানু যাবে, নিজের পয়সা যাবে, কিন্তু যত পারো কনসার্ন দিয়ে ওকে হেল্প করো, ও আমাদের একটা অ্যাসেট। তো অশোক ঘোষ সিনক্লিয়ারকে রিকোয়েস্ট করলো যে এই গভর্নমেন্টে এত লোক যাচ্ছে, তো একটু কনসার্নে এই ভদ্রলোক ভদ্রকে নিয়ে যাও। তো উনি অ্যাকসেপ্ট করলেন। তারপর করার পর 86-এ আমরা স্টার্ট করলাম। এই বয়সেও বিদেশ যাত্রা, রাউন্ড 16 থেকে ম্যাচ দেখার জন্য আগামী 14 জুন রাশিয়া রওনা হচ্ছেন সস্ত্রীক পান্নালাল। ভারতীয় মুদ্রায় 85,000 টাকার বিনিময়ে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের টিকিট কেটে নিয়েছেন। ময়দানের এই প্রাক্তন ফুটবল প্রশাসক বলছেন, মরক্কো টিকিট যেমনি পেয়েছি আর কোনো কিছু নেই, এমনি টিকিটটা পেয়েছি 85,000 টাকা দিয়ে কিনে নিয়েছি আগে, যে দেখবে ব্রাজিলের ম্যাচ, ব্রাজিল ফ্রেন্ডলি আমি, তারপর আর্জেন্টিনা আছে, পেরু আছে, কিন্তু ব্রাজিল ফ্রেন্ডলি 85,000 টাকা দিয়ে একটা খেলা তুমি ভাবতে পারো? এই গল্প কত না, কিন্তু ওই ম্যাচটার টিকিটের দাম হচ্ছে মরক্কো ভার্সেস ব্রাজিল বেস্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপে, ফোরকাস্ট করা হচ্ছে যে এই ম্যাচে বেস্ট ম্যাচ, সেখানে আমি 85,000 কিনেছি। কেন কিনেছি? যে একটা বিরাট কিছু দেখবো বলে, তাই না? এই যে তোমরা এখন ধরো আইসল্যান্ড বলে একটা টিম আছে, তোমরা ধরতে পারছো না আইসল্যান্ড কোথায় খেলবে, তো আমরা কাছে আইসল্যান্ডের এবারে অনেক দূর যাবে, ছোট্ট দেশ উঠে এসে ওয়ার্ল্ড কাপে খেলছে, তার তো এমই হচ্ছে যে ওরা। শুধু তো 1986 বিশ্বকাপ ফাইনাল নয়, চট্টোপাধ্যায় দম্পতি 1994 সালের বিশ্বকাপ ফাইনাল দেখার স্বাদ পেয়েছেন। ঘরের আলমারিতে রাখা রয়েছে একাধিক স্মারক। অতীতের বিশ্বকাপ দর্শনের অ্যালবাম খুব যত্ন সহকারে আগলে রেখেছেন, যেখানে নামাবলি গায়ে চাপিয়ে ক্যামেরার সামনে মারাদোনার পোজ দেওয়া ছবি থেকে শুরু করে ফুটবল সম্রাট পেলের সঙ্গে ছবি রয়েছে। চৈতালি দেবীর পরিবারেও খেলাধুলার চর্চা ছিল, তাই তিনিও তার স্বামীর মতো ফুটবল অন্তপ্রাণ। 9 বারের বিশ্বকাপ দর্শনে বহু ম্যাচ দেখেছেন, তবে তার কাছে সবার উপরে রয়েছে 1986 সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ। কিভাবে ঘটেছিল সেই ঐতিহাসিক হ্যান্ড অফ গটের ঘটনা চৈতালি চট্টোপাধ্যায় সেই গোলের হুবহু বর্ণনা দিলেন। আমরা ঠিক যেখানটা ও হেড দিতে উঠেছিল ওই জায়গাটাই আমরা বসে, ওদের ফরওয়ার্ড ওদের যে ডিফেন্ডারটা লম্বা আর মারাদোনার হাইট কম, উঠেছে দুজনেই হেড দিতে, ও পায়নি, হাতে করে বলটা মেরেছে, আর রেফারি ছিল ওদের ডিফেন্ডারের পেছন দিকটা, সেই জন্য ও হাতটা দেখতে পায়নি, কিন্তু আমরা দেখেছি যে হাতে করে ঠিক এইভাবে বলটাকে মারলো মাথায় না পেয়ে, এবং সেটা গোল হলো, রেফারিও হুইসল বাজিয়ে দিল গোল। মানুষ জীবনে সব সুখ পায় না,
ওনারাও পাননি। চট্টোপাধ্যায় দম্পতি নিঃসন্তান, সেই যন্ত্রণা কোথাও গিয়ে ফুটবল কমিয়েছে। তাই তো পান্নালাল জায়া ফুটবলকেই তার সন্তান বলছেন। বহুদিন আগে এটা আমরা স্বীকার করেছি, বলেছি, তাই নিয়ে মাঠে অনেক কথাও হয়েছিল। কুমোরটুলি ক্লাবের যে সেক্রেটারি আমার সঙ্গে দেখালে ইয়ার করে বলতে, এই তো ফুটবলের জন্য নিয়ে এসছেন, আপনার তো সন্তান আপনি বলেছেন ফুটবল, তো এই তো ফুটবলের জন্য নিয়ে আপনি এসে গেছেন। এরমভাবে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আমি সত্যি সন্তান নেই কি মানুষ যেভাবে ভালোবাসে, আমি ফুটবলের মাঠকেও সেইভাবেই ভালোবাসি। জানি না সন্তান থাকলে তাকে আরও বেশি বাঁচতুম কি কম বাঁচতুম, কিন্তু আমার মনে হয় আমি যেহেতু নেই ঠিক তফাৎটা আমি বুঝতে পারি না, কিন্তু আমি ফুটবলকে প্রাণ মন প্রাণ দিয়ে ভালোবাসি। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।